বিজেপির কিছুই যাচ্ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সেই জায়গায় এসে সেই সংঘর্ষ এমন জায়গায় পৌঁছায় সেটা বিদ্যাসাগরের মূর্তি ধ্বংসের দিকে যায়। বন্ধুগণ, এই পশ্চিমবঙ্গে নবজাগরণের মনীষী আমরা জানি রেনেসাঁর সময় থেকে যে বিদ্যাসাগর লড়াই করে আসছিলেন, যার দ্বিশত মাত্র 1820 সালের বিদ্যাসাগর। আমাদের দেশ, আমাদের বাংলা, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতির অন্যতম প্রাণ পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের এবং রাজ্যের শাসক দল তারা নির্বাচনের পরিবেশকে নিজেদের মতো করে ব্যবহার করার প্রয়োজনে উত্তেজনা, দাঙ্গা, হাঙ্গামা এবং সমস্ত ধরনের কলুষতাকে বরণ করে নিয়েছে তারা এই নির্বাচনে জয়লাভ করার জন্য, কিছু ভোট প্রাপ্তির জন্য। আজকে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি প্রণাম জানিয়ে এটাই হোক আমাদের সফল। গণ্ডগোলটা তৈরি করলো, এই গণ্ডগোল তৈরি করার মধ্য দিয়ে কেউ কেউ মুনাফা তৈরি করার চেষ্টা করছে। কেন্দ্রে যে সরকার চালাচ্ছে তার শাসক দল, রাজ্যে যে সরকার চালাচ্ছে তাদের শাসক দল, তারা প্রতিযোগিতা করছে কে কত সাম্প্রদায়িকতা করতে পারে, কে কত মেরুকরণ করতে পারে, কে কত বেশি সমাজ বিরোধীদেরকে জড়ো করতে পারে। এই প্রতিযোগিতার বিস্ময় ফল আজকে আমরা বাংলায় দেখছি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে তার জন্মের দ্বিশত বর্ষে। এটা শুধু মূর্তি ভাঙা নয়, এটা আমাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যকে টুকরো টুকরো করে শুধু ভোট পাওয়ার জন্য এই কাজ করছে। তাই এই দুই দলকেই আমরা দায়ী করছি একইভাবে, প্রতিযোগিতা করে এরা কৃষ্টি এবং সংস্কৃতিকে ধ্বংস করছে শুধু ভোট পাওয়ার লোভে। আমরা নিন্দা করছি বিদ্যাসাগরকে। আজকে আমরা প্রণাম জানালাম এখানে, বিদ্যাসাগরকে প্রণাম জানিয়ে শপথ নিলাম আপনার প্রদর্শিত পথেই আমাদের দেশের মানুষ, রাজ্যের মানুষ, বাংলার মানুষ থাকবে। আর এই সমাজবিরোধী কার্যকলাপ করে যারা রাজনীতিকে কলুষিত করছে তাদেরকে মানুষ বিসর্জন দেবেই।